টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিফ রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার থ্রির বি এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক উদাহরণ 36 এই অঙ্কটি আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ক্লাসটি করবা, তাহলে তোমাদের এই অঙ্কটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যে চলো আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসটি হচ্ছে সাইন ইনভার্স 2x/1+x² সাপেক্ষে ট্যান ইনভার্স 2x/1-x² অন্তরক সহক নির্ণয় করো। এই ধরনের অঙ্ক তোমাদেরকে এর আগে আমি করিয়েছি। এটা হচ্ছে সাপেক্ষ বলা হয়, একটা সাপেক্ষে আর একটা ডেরিভেটিভ করতে হবে। এটা তোমাকে দুইটা রাশি দেওয়া হচ্ছে, দুইটা রাশিকে ধরে নিতে হবে, একটাকে ওয়াই ধরবা আর একটাকে জেড ধরবা। তো চলো আমরা ধরি ওয়াই সমান সাইন ইনভার্স 2x/1+x². তো এখানে এক্সের মান ধরতে হবে, এক্সের মান তোমরা ট্যান থেটা ধরে নেবা। ধরি এক্স সমান ট্যান থেটা, অতএব থিটা সমান কী হবে, ট্যান ইনভার্স এক্স হবে। আশা করি বুঝতে পেরেছো এটা। তো দেখো এই মানটা এখন আমরা কোথায় বসাবো, এখানে বসাবো। তাহলে সাইন ইনভার্স এক্স জায়গায় বসাবা 2 tan θ ডিভাইডেড বাই 1+x² এক্সের মান কত, ট্যান থেটা। তাহলে এখানে বসাবা কি, ট্যান স্কোয়ার থেটা। তো আশা করি এটা বুঝতে পেরেছ। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন সাইন ইনভার্স লিখবা, লেখার পরে 2 tan θ সমান আমরা কী জানি, সাইন বাই কস। তাহলে এখানে লিখবা সাইন থিটা বাই কস থিটা, তো ডিভাইডেড বাই 1+ সাইন থিটা মানে কি, সরি ট্যান থিটা মানে কি, সাইন বাই কস। তাহলে এখানে বসাবা সাইন, যেহেতু এটা ট্যান স্কোয়ার আছে, এখানে বসাবা সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এখন আমরা কী করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই নিচে, এই নিচেরটা আমরা লসাগু করবো আর উপরেরটা ওই রকমই রেখে দিব। তাহলে এখন আমরা নিচেরটা লসাগু করি, সাইন ইনভার্স 2 sin θ/cos θ ডিভাইডেড বাই আমাদের লসাগু হবে কি, কস স্কোয়ার থিটা লসাগু হবে। এই যে কস স্কোয়ার থিটা নিচে আছে, কস স্কোয়ার থিটা লসাগু হবে। তাহলে এই কস স্কোয়ার থিটা অনেক সাথে গুণ হবে, হবে কি কস স্কোয়ার থিটা প্লাস হবে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এখন আমরা কী করতে পারি, উল্টা দিতে পারি এখন। তাহলে উল্টা দিলে এই যেহেতু ভাগ আছে, উল্টা দিলে কস স্কোয়ার থিটাটা কোথায় উঠে যাবে, উপরে উঠে যাবে। তাহলে আমরা লিখব এখন সাইন ইনভার্স 2 sin θ/cos θ, আর এই কস স্কোয়ার থিটা উপরে উঠে যাবে, হবে কি কস স্কোয়ার থিটা, আর নিচে নামবে কি, এটা একটু সাদা লিখি, সাইন স্কোয়ার থিটাটা আগে লিখি আর প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটাটা পরে লিখি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত, 1, তাহলে এটা 1 হয়ে যাবে। আর এখানে এটা কী হবে, কাটাকাটি হবে, এটা হবে কস থিটা হবে শুধু। তাহলে এখানে হচ্ছে কি, সাইন ইনভার্স 2 sin θ/cos θ এটা হচ্ছে। এখন আমরা জানি 2 sin θ/cos θ মানে হচ্ছে sin 2θ, তাহলে এটার পরিবর্তে আমরা এখন লিখতে পারি কি, sin 2θ। তাহলে সাইন ইনভার্স sin 2θ। এখন দেখো এই ইনভার্স আর সাইন কেটে গেলে থাকে কি শুধু 2θ। তো তোমরা হচ্ছে থিটার মান কত বের করে রাখছো, থিটার মান বের করে রাখছো ট্যান ইনভার্স এক্স। তাহলে দেখো 2 tan θ/x, তাহলে আমাদের বাম দিকে কী আছে, ওয়াই আছে, ওয়াই সমান এটা বের হলো। এখন এটা আমরা কী করবো, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব এখন আমরা। তাহলে দেখো যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে এই ওয়াইকে করলে কী হবে, ডিওয়াই বাই হবে ডিএক্স, ঠিক আছে। ডিওয়াই বাই ডিএক্স হবে ইকুয়াল টু, আর আমরা জানি ট্যান ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে হয় 1/1+x², তাহলে 2 উপরে থাকবে
1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে হবে কি 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমাদের সেকেন্ড অংশটা করতে হবে, সেকেন্ড অংশ কোনটা, এই যে এটা, এটাকে এবার আমাদের জেড ধরতে হবে। জেড ধরে এটার মতো করে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। তারপর সাপেক্ষ মানে কি, যে এটা যেটা সাপেক্ষ বলবে যে ওয়াই, ওয়াইটা নিচে যাবে আর জেডটা উপরে থাকবে, এটাকে সাপেক্ষের মাধ্যমে আমরা অন্তরসহগ নির্ণয় করে ফেলবো। তো এখন আমরা জেড এর ক্যালকুলেশনটা করে ফেলবো। তাহলে লেখো যে আবার আবার জেড সমান কি আছে, জেড সমান ওইটা ধরবো আর কি, জেড সমান ধরবো হচ্ছে ট্যান ইনভার্স, দ্বিতীয় রাশি যেটা ট্যান ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এখানে দেখো x এর মান কী ধরবা, এখানে x এর মান ট্যান থেটাই ধরে নিবা। ধরি x সমান ট্যান ইনভার্স x, x সমান ট্যান থেটা, x সমান হচ্ছে ট্যান থিটা, অতএব থিটা সমান হচ্ছে কি ট্যান ইনভার্স x, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। x সমান ট্যান থিটা ধরবা আর থিটা সমান হবে কি ট্যান ইনভার্স এক্স, এটা আমাদের বের হয়ে গেল। এখন আমরা কি করব, এই এক্সের মান ট্যান থিটা এখানে আমরা বসাই দেব। তাহলে এখানে লেখো ট্যান ইনভার্স টু, এক্সের জায়গায় কী বসাবা, ট্যান থিটা বসাবা, ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্সের মান কি ট্যান থিটা, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তো হলো। তো এখন আমরা জানি ট্যান থিটা সমান কি, আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে সাইন বাই কস। তাহলে এখানে লিখে ফেলো ট্যান ইনভার্স টু সাইন বাই কস, তাহলে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ট্যান স্কোয়ার আছে তাহলে হবে কি সাইন স্কোয়ার থিটা ভাগ হবে কি কস স্কোয়ার থিটা। তাহলে এবার নিচেরটা লসাগু করতে হবে, লসাগু করে ফেলো ট্যান ইনভার্স টু সাইন থিটা বাই হচ্ছে কি কস থিটা, ডিভাইডেড বাই লসাগু হবে কি কস স্কোয়ার থিটা। তাহলে এখানে অনের সাথে কস স্কোয়ার থিটা গুণ হবে, কস স্কোয়ার থিটা মাইনাস কস কস কেটে যাবে, থাকবে কি শুধু, শুধু হচ্ছে আমাদের থাকবে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের দেখো এবার উল্টায় দিতে হবে, যেহেতু ভাগ আছে তাহলে ট্যান ইনভার্স টু সাইন থিটা বাই হচ্ছে কস থিটা গুণন কস স্কোয়ার থিটা, এবার উপরে উঠে যাবে কস স্কোয়ার থিটা ভাগ কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা। তো কাটাকাটি করো, একটা কস কেটে যাবে, তাহলে উপরে একটা কস থাকবে, তাহলে আমাদের উপরে থাকতেছে কি দেখো শিখেছে বন্ধুরা ট্যান ইনভার্স টু সাইন থিটা ইনটু হচ্ছে কি কস থিটা, আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা থাকছে। তো এখন আমরা এই যে টু সাইন থিটা কস থিটার সমান কী লিখতে পারি, সাইন টু থিটা লিখতে পারি, এটা আমরা জানি ত্রিকোণমিতিক সূত্র, টু সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন টু থিটা, এটা সূত্র। আবার দেখো কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটার সমান হচ্ছে কস টু থিটা, এটা কস টু থিটার সূত্র কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এর পরিবর্তে আমরা লিখবো কি কস টু থিটা, তাহলে সাইন বাই কস মানে কি ট্যান থিটা। তাহলে এখানে লেখো ট্যান ইনভার্স ট্যান টু থিটা, এদিকে টু আছে এদিকে টু থিটা, তাহলে এই ট্যান আর ইনভার্স কেটে গেলো, থাকে কি শুধু টু থিটা। এখন থিটার মান কত, থিটার মান হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বাম দিকে কী আছে, জেড আছে। এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো, দেখো যে এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এটা হবে কি ডি জেড বাই হবে ডি এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে হবে কি টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন যেহেতু সাপেক্ষ আছে, তাহলে এখন আমাদের সাপেক্ষর মাধ্যমে দেখাতে হবে। দেখো এখানে সাপেক্ষ হচ্ছে ডিওয়াইটা নিচে থাকবে, যেহেতু ডিওয়াইয়ের সাপেক্ষেই ওয়াইয়ের সাপেক্ষে আর কি জেড এর মান বের করতে বলছে, এজন্য ডিওয়াইটা নিচে দেবা, উপরে হবে ডি জেড, নিচে হবে ডি ওয়াই। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, ডি জেড বাই ডি এক্স ভাগ ডি ওয়াই বাই ডি এক্স, এর উল্টাই দিলে ডি এক্স ডি এক্স কাটাকাটি করলে তো এটাই থাকবে। এখন দেখো ডি জেড বাই ডি এক্সের মান কত বের করছো, টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আবার ডি ওয়াই বাই ডি এক্সের মানও কে কত বের করছো, টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাই বের করো নি। তাহলে এখন উল্টাই দাও,
টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার গুণন, এই উপরে উঠে যাবে না, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর টু হচ্ছে নিচে নেমে যাবে, টু টু কাটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার কাটা, তাহলে থাকে কি শুধু ওয়ান, অ্যান্সার হবে কি ওয়ান। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি করেছ আশা করি তারা অবশ্যই আমার ক্লাসটি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে আমার এই ক্লাসের ভিডিওটি তোমরা শেয়ার করবা এবং কমেন্টের মাধ্যমে জানাবা যে কেমন লাগলো তোমাদের ক্লাসটি, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাবা। আর যারা আজকে আমার নতুন ক্লাস করে থাকলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, কারণ নতুন নতুন ক্লাস পেতে হলে আমার চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তোমরা নতুন নতুন ক্লাস অনায়াসে পেয়ে যাবা। আর যারা রীতিমতো আমার ক্লাস করে থাকো বা আমার টিউটোরিয়ালগুলো দেখে থাকো তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, পরবর্তীতে ইনশাআল্লাহ আবার তোমাদের সামনে উপস্থিত হবো। এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।